বন্ধুদের ক্ষেত্রে আমি বলবো যারা লড়াই ছাড়ে নাই তারা যেমন মানপুর আসর ঢুকে যদি লড়াই ছাড়তে পারে তাহলে ঢুকবে আর না তো উয়ার মানপুর মেলা আসি উয়ার আপডেট ছাড়ার দরকার নেই নমস্কার সুপ্রিয় দর্শক, আমি নীতিশ সাম আপনারা দেখছেন আপনাদের পরিচিত বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেল। আজকে দেখছেন যে পুরুলিয়া জেলার বড়বাজার থানার অন্তর্গত মানপুর গ্রামে একটা বিখ্যাত 26 আসিন হাই ভোল্টেজ লড়াই আছে। আজকে মানে লাস্ট আপডেট, মানে আসরে সমস্ত কিছু যা কিছু নতুন নিয়ম আছে সব জানতে পারবেন। তো এখানে নয়নদা উপস্থিত আছে, ওনার কাছ থেকে জানবো। নয়নদা নমস্কার। নমস্কার, একটু পরিচয়টা দিন আপনাকে। আমার নাম নয়ন মাহাতো, গ্রাম চিত্রিন্দি, থানা বড়বাজার, জেলা পুরুলিয়া। তো মেলার তো আপডেট আগে অলরেডি বার হয়েছে। হ্যাঁ, আজকে লাস্ট আপডেট এটাই নাকি? হুম হুম। যারা লড়াই ছাড়ে নাই তারা যেমন মানপুর আসর ঢুকে আসিনি আর ইয়ার অমুক ইয়ার তুসুক তোমার গাড়াই কি করবে, হে করবে নাই করবে, পালাই দেওয়ার পরে তোমার কি করবে এখন, এটা ফালতু ফালতু জিনিস কিছু গুলা লোক দেখছি আমাদের মনে আমরা তারা ঘুরে মরছি আর ওরা ইয়ারু আসন লড়াই লাগে নি। ওই ইউটিউবাররা যেমন ঢুকেই নেই আমাদের মানপুরের মান, যে লড়াই ছাড়তে পারবে যদি লড়াই ছাড়তে পারে তাহলে ও এসে ঢুকবে আর না তো ওর মানপুর মেলা আসি ওর আপডেট ছাড়ার দরকার নেই। কি খাওয়াই এনেছি, কত ফল লাগবে লাগবে নাই ইলা কি প্রশ্ন, ও তো এক মাস আগে জল কমেছে, এক দেড় মাস আগে ও যতটা পশু পাচ্ছে তো খাওয়াই নিয়েছে। আসিনি আর ইয়ার পর আমার টাকা কি রোক দিল, কি আমার কমিটির কাড়ে ওর টাকা রোক দিল, যাই বলে কমিটির কাড়ে তোমার কাড়ে নাকি এই করে দিলে হাই করে দিলে তুমি কি বলছো, তখন ব্যক্তির আগে বলে নিয়ে যাবো ঘর কাছে, ও তো লড়াই দেখাই নেই, ও তো বটে লড়াই দেখাই নেই, ও বলে নিয়ে যাও ঘর কাছে আমি গেলে তখন দেবো। সে বড় চ্যানেল হোক আর ছোট চ্যানেল আর বলা হোক, ও যদি ওই চ্যানেলটা লড়াই নাই ছেড়ে তো ওই চ্যানেলটাই আমাদের মানপুর মেলা যেমন আপডেটও না থাকে, তাতে আমাকে আঘাত করে যা পারবে করবে। আসিনি আর ইয়ার কাকে ধুই দিচ্ছে কাকে কি করছে এই জায়গাতে ইয়া হয়ে যায়, আমরা কাড়া ঘুরে ঘুরছি দিবে আর ওরা মজা লুটছে, এটাই আমার বক্তব্য ছিল। ইউটিউব আমার বন্ধু দেয় ইয়ার পর আমাদের সচিতানন্দ বাবুকে কিছু কিছু সুঝাও। নমস্কার, একটু পরিচয়টা দিন। আমার নাম সচিন্দ্রনাথ মাহাতো, গ্রাম রূপাপতি, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। তো কাড়া এখন কোন নম্বর আছে আপনার মানপুর? কাড়া আছে আমার তিন নম্বর। তিন নম্বর মোটামুটি দর্শককে দেখাবে কুলি কাড়া আলো ছাড়িয়ে কথা নাই বুঝবে, কাড়াই থাকবে 10 ফুট লাইন, ওই 10 ফুট লাইনটার ভিতরে মানুষ বসবে, তার পাহাড় মানুষ দাঁড়ান দেখবে, তার ধারে ধারে ভলেন্টিয়ার দেখবে, ভিতরে ভলেন্টিয়ার তোমার বেশি ভলেন্টিয়ার দেখবে না, 10-15 লোকেই দেখবে সঠিক লোক, ফালতু লোক থাকবে নাই, এতে বাঁশ তাঁস ভাঙিয়ে দিবে, ঠেলিয়ে কুচিয়ে ঢুকিয়ে দেবে, চুতুর পুতুর মেলা এটি হবে নাই, মেলা মানে এক গ্রেড মেলাই বলি যে করবো মানে এক গ্রেড মেলাই করবো, লচর পচর লিয়াই লেগা লাগি সৃষ্টি অমন মেলা করবো না, কারো যদি পোষায় ওই হচক পচর মেলাই সেলা যেমন নাই আছে। আর লড়াইয়ের মানে ওই সিস্টেমটা কীরকম হবে? সিস্টেম তোমার ওই ছাড়ে নাই চুতুর পুতুরে যেমন না আসে আপডেট ছাড়ে আমি ছাড়তে তো কোথায় পারবি,
ঢুকবে মেলাটা তার হত পত করা চলবে না না হা কাড়া যদি হা ফাড়ি দাঁড়ান দিয়ে তুই এলো দু থেকে তিন মিনিট দেখা যাবো কোথায় যে রেজাল্ট কি বলছে আর না তো নাং খাবো তুই লোক পাঁচ হাজার কমিটি আছে দুটাকে দাঁড়া হবে হামন আমার তাকে নাই পত্তি পরে দাঁড়া দেবো ব্যক্তি নাই পত্তি পরে ডাং দিয়ে জোসান দিবে যে হারে হবো খবর না তো মা রয়ে গেল দেড় ঘন্টা কাড়া কতক্ষণ লাগলো বাবু তা হলে দেড় ঘন্টা আমার লাগে কিন্তু দাঁড়াই রইল তো আর মেলা হ্যাঁ মেলা ঝামেলা হয়ে গেল পয়সা দিল না এনে বহুত ব্যাপার তাহলে মানে ওই দাঁড়াই রয়ে গেল হ্যাঁ যদি ও কমিটিও যদি যার কাড়া সে যদি বলছে হতে তাহলে আমার দাঁড়া আছি তোমার দাঁড়া তাহলে ওই বলা কয়ে দাঁড়া দাঁড়িয়ে হোক চালা দাঁড়ান ঠেসা আনছি চা হবো খাচ্ছি এই তো মা তাহলে আমি আমারটা ছুবো নাই সেদিকে না ঘুরা বহুত গিয়ে অমন সিস্টেম নাই দিল কেন বলাই আর যদি ওই ব্যক্তি যদি আমি আমার টাকা নাই দাঁড়াতে পারি তো কমিটি আছে তার জন্য কমিটি দু লোক দাঁড়ান যাবে জেলা কমিটি উহাকে একটা ডাং ধরান দিবি একটা ধরান দিবে দাঁড়ান দিবে আমরা সরিয়ে আনি হাইট মেনু সারান দিবি পুরো আনি যে হাইট মেনু না দিদিকে একবার কুচিয়ে নেবে হাত দিকে লোক হেদিকে এক লোক যাবে খাই দিকে যাবে কোনো নাই